वेलकम टू माय चैनल शिवम सिंधुपुरे। आज मैं आपके साथ शेयर करछी चॉकलेट माउस केक जा खूब ही सुस्वादु और खूब सहजे तैरी करा जाए। चॉकलेट माउस केकटा एखाने आमी हाफ केजी चेये कम दूध नियेछी, दूधटाके आमी जाल करे घन करे नियेछी, ठंडा दूध और एखाने आमी परिमाण मतो चीनी दिए दिएछी। আসলে যখন নিজে রেকর্ডটা করি তখন মোবাইলটা কীভাবে ছিল দেখতে পাইনি, তাই এটা লম্বা হয়ে গেছে, মানে শর্ট বিভিন্ন হয়ে গেছে। আর এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এক টেবিল চামচের চেয়ে বেশি। ঠান্ডা দুধে এটা আমি মিশাচ্ছি। আর দুই টেবিল চামচে আমার আগার আগার পাউডার দিয়ে দেওয়া হয়েছে। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। অবশেষে আমি এখানে চকলেট পাউডারটা, যে কোকো পাউডারটা আছে সেটা আমি ইউজ করে নিচ্ছি। এটা হাইকো কোম্পানির চকলেট পাউডার, ভালো আছে, এটা আপনারা চকলেট ইউজ করতে পারেন। চকলেটটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি ভালোভাবে জালু, যখন একটা স্টিকি ভাব চলে আসবে তখন এটা নামিয়ে আনব। দেখতে পাচ্ছেন এটাকে আমার আগে থেকে জাল দিচ্ছি, জালবো তাকে 5 থেকে 10 মিনিটের মতো জাল দিলেই হবে। আমার মাউস থেকে এটা রেডি, এখন আমি এটাকে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিয়ে তারপর আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে আমি 2 ঘন্টার মতো রেখেছি, যেহেতু ফ্রিজ থেকে বের করার পর কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও চমৎকার হয়েছে। বাচ্চারা তো খুবই খুশি। এখন আমি স্প্রিংকলস ছিটিয়ে দেবো এতে সুন্দরের জন্য, এবং খেতেও ভালো লাগে। বাচ্চারা ঘুরতে গিয়েছিল, এসে দেখে আমি এটা তৈরি করে নিয়েছি, তারা তো খুবই সারপ্রাইজ হয়ে গেছে। আপনারা চাইলে আপনার বাচ্চাদেরকে এভাবে সারপ্রাইজ করতে পারেন। চমৎকার হয়েছে এই চকলেট মাউস কেকটা। সফটি এবং জেলি কেকের মতো হয়েছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।